রসগোল্লার পায়েস। তার জন্য লাগবে ফুল ক্রিম দুধ, দুধটাকে খুব ঘন করে ফুটিয়ে নিতে হবে। এর সঙ্গে চাইলে আপনি একটু অমল দুধও মেশাতে পারেন ঘন করার জন্য। তাছাড়া লাগবে একটু কাজু বাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছি, রসগোল্লাকে রস চিপে রেখেছি, আর লাস্টে একটু ঘি লাগবে আর একটু এলাচের গুঁড়ো। এটাকে খুব ভালো করে ঘন করে নিতে হবে যেন ফল না জমে।